কাচ্ছে খেস হয়ে যাবে। গুড মর্নিং আর সি ব্লকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। এখন সকাল 1:30 বাজে, মেয়ে চলে গেছে স্কুলে, আবার যাই ঘরের কাজ করি। এখানটা ভাত বসিয়ে দিয়েছি, এবার যাচ্ছি শাক বানা। মেথি শাক বানাবো ধুয়ে রেখেছি, আর একটা আলু কুচি কুচি কেটেছি শাকে দেবো। মেথি শাকটা একটু তেতো তেতো, তো আলু একটা দিলে ভালো লাগবে, নাহলে বাচ্চারা কেউ খাবে না। আমি একটা আলু দিয়ে শাকটা বানাবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার আলুটা ভেজে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব। আলুটা ভেজে নিলাম, এবার শাকটা দিয়ে দিচ্ছি। এখানে সবজি শাকটা হয়ে গেছে, একটা সবজি কাটছি, সবজিটা বানাবো। সব সবজিগুলো একটু একটু থেকে গেছে, একটু অর্ধেক একদিন বেগুন ভাজা করলাম, অর্ধেক বেগুনের অর্ধেক বেগুন আছে, এতটা ফুলকপি আছে, তারপর একটা কাঁচকলা আছে, একটু শিম আছে, গাজর আছে। এইসব দিয়ে একটা সবজি বানিয়ে দেবো, সবজিগুলো সব কেটে নেব। এইসব বেগুন উগুন পড়ে আছে অল্প অল্প। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি ভালো মতন, তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু ভেজে নেবো।
সবজিটা ভালো মতন ভেজে নিয়েছি। এবার আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে একটু ভেজে নেব। এবার মশলা দিয়ে দিচ্ছি, হালকা মশলা দিয়েই বানাবো। ধনেটা একটু বেশি দেবো। টমেটো সবজিটা ভালো মতন ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, অল্প এতে সেদ্ধ হয়ে যাবে। মিক্স সবজি তো একটুখানি চিনি দেবো আমি। আমি ধনে পাতা দেবো, নতুন ধনে পাতার টেস্টটা ভালো আসবে। ঢেকে দিচ্ছি। সবজি আমার হয়ে গেছে, মিক্স সবজি। হ্যাঁ, একটু ঠান্ডা লাগছে, বেশ স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, স্নান করে উঠেছি তো ঠান্ডা লাগছে। একটা এসে গেল স্কুল দিয়ে, পরীক্ষা হয়ে গেছে। কেমনি পারলি আজকে পরীক্ষাটা? ভালো গেল। আবার কাল আছে। আমাকেও ঠান্ডা লাগছে, খেয়ে শুয়ে চাদর দেবো গায়ে, খেয়ে নি চাদর। তারপর আছে একজন খাবো না, খেতে লাগে। সকালে অর্ধেক ম্যাগি খেয়েছি আমি, তাও খাইনি। আচ্ছা একটু এসে খেয়ে নেই তো ব্রেকফাস্ট, মানে ব্রাঞ্চ।
আমরা গেছিলাম একটা দোকান খুলেছে খেসার চাল জিজ্ঞাসা করার জন্য। এটা কালকের সবজি কিমার সবজিটা বানিয়েছিলাম, ওটা বেঁচে এত দাম। এটা গরম করে দিলাম, একদিন যাবো দেবসুমিতার সাথে কফি খেতে, ও যেখানে কফি খাই বলছে। আর না ওখানে আপের গোল মন্দিরের পাশে একটা নতুন দোকান খুললো, ওখানে চায়ের কি দাম দেবে এরিয়াটা জানিস না, ওখানে একটা ভাড় খা ভাড়ে দেবে, পনেরো টাকা কুড়ি টাকা ভাড়, হ্যাঁ কুড়ি টাকার নিচে নেবে না। ভাড়ে চা খেতে আলাদা, হ্যাঁ ভাড়ে খেতে চা না যা মজা আছে। আমি খাই বলি এটা মানে মাটি মাটি গন্ধ আছে তো ভাড়ের মধ্যে, খুব ভালো লাগে একটা ভাড়ে চা খেতে ভালো। আমাকে ওই জন্য ভালো লাগে, আমাকে ওই জন্য আমাকে ওই জন্য ভালো লাগে। ও মাটি মাটি আমি খাইনি পারতাম, ওটা ওরা ভাত ধুয়ে টুয়ে দেয় এমনি দেবে নাকি। কাল যাবো কালকে, ভেন্ডিং মেশিন দিয়ে কফি আনি, ও কফি খায়। তাহলে আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি, ভিডিওটা প্লিজ একবার দেখবেন, ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।